Where's it, Joe? Tu ya odenis. Joe. শরীর খারাপ নেই? হ্যাঁ, কেমন যেন লাগছে। হ্যাঁ, মানে ওই না, ওই শরীরটা একটু খারাপই লাগছে। আসলে এসিটা তো চলছে না, খারাপ হয়ে গেছে। চেক বলো কি বলবে বলো। প্রভাস বাবু, গিরিধারীর এই ডক্টর রায়কে কিডন্যাপের চেষ্টাটা পার্টি ভালোভাবে দেখছে না। পার্টি যা ডিসাইড করবে করুক, তবে এটা যে গিরিধারীর কাজ সেটা কিসে প্রমাণ হয়? প্রমাণ হয় দিবাসেন মারা গেলে গিরিধারীর লাভ, আর তাছাড়া গিরিধারী এর আগেও ডক্টর রায়কে ভয় দেখিয়েছে। এই সাধারণ অঙ্কটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে প্রভাস বাবু। প্রশাসন যা স্টেপ নিতে চায়নি আমি আর কি বলবো। প্রেস কনফারেন্স ডেকে যা বলেছি তারপর গিরিধারী আমার কথা শুনবে কেন বল? পার্টি তো যা স্টেপ নেবার সেটা নেবে, তার আগে মন্ত্রী হিসেবে আপনি এসপির সঙ্গে কথা বলুন। গিরিধারের উপরে কোনো কড়া স্টেপ নিলে বায়দা কিন্তু বাড়বে, তাকে ট্যাকল করবে কে? প্রভাস বাবু, আগে আপনি গিরিধারীর চ্যাপ্টারটা ক্লোজ করুন, তারপরে ভাইদার কথা ভাববেন। চলি। ও হ্যাঁ, সামনের ইলেকশনে আপনার নমিনেশনের কথাটা মাথায় রাখবেন। হয় গিরিধারী থাকবে, না হয় আপনি। চলি, চলো বলো। মারলেও তুমি বাঁচবে না, কারণ রুলিং পার্টি না চাইলে কোনো মাফিয়া ডন বাঁচতে পারে না। ফালতু 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 সালা, ঘুমটার নিচে ক্যামটা নাচ। ফালতু ফালতু, আসলে পেশেন্টের ব্যাপারে আমি একটু অ্যাংজাইটিতে ছিলাম, সেই জন্যে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছতে চাইছিলাম। একটু একটু অন্যমনস্ক ছিলাম, চমক ভাঙলো যখন গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে পড়লো। আচ্ছা, গাড়িটা নিজে থেকে দাঁড়িয়ে গেল না দাঁড় করানো হলো? দাঁড় করানো হলো, কারণ তারপরেই নিমেষের মধ্যে দু তিনজন বেরিয়ে এসে ফায়ারিং করতে শুরু করলো। তারপর তারপর তিনজন শট ডেড এবং আমাকে ওরা টেনে হিঁচড়ে গাড়িটা নিয়ে গিয়ে তুললো। আচ্ছা, তিনজন যে মারা গেল ওরা কারা? একজন গাড়ির ড্রাইভার, একজন সিকিউরিটি লোক, আর একজন হচ্ছে হসপিটালের হাউস স্টাফ। ওকে, তারপর 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 ওদের ডেনে। আচ্ছা, ওদের কোনো ডেসক্রিপশন দিতে পারেন? একজন খুব লম্বা, ফেয়ার কমপ্লেক্সন, গালে দাড়ি, এমন হচ্ছিল ওই বোধহয় ওদের লিডার, কারণ ওর ইনস্ট্রাকশনে সমস্ত কাজ হচ্ছিল। বাকিদের কেমন দেখতে? নাথিং রিমার্কেবল, মাঝারি হাইট, দোহারা গড়ন, এই আর কি। আচ্ছা, ইনস্ট্রাকশন দেওয়ার সময় ওদের কোনো নাম শোনা যায়নি? মানে কেউ ডাকাডাকি করছিল কারোর নাম ধরে, সেরকম কিছু শুনেছেন? না, তবে ওই লিডার ছেলেটা ভাঙা বাংলায় কথা বলছিল। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাকে ডেনে নিয়ে যাওয়ার পর ওরা আপনাকে কোনো টর্চার করেছিল ফিজিক্যালি? না, সে সুযোগ ওরা পায়নি। তার আগেই আরেক দল হামলা করে। দল? দলে কজন ছিল? তিনজন,
প্র্যাকটিক্যালি এই তিনজন না হলে আমাকে কিন্তু খুব অসুবিধায় পড়তে হতো। কেন? আপনাদের পেশেন্ট অর্থাৎ দিবা সেন মারা যেত, এরাই তো রেস্কিউ করে আমাকে হসপিটালে পৌঁছে দেয়। ওকে, আচ্ছা ওই তিনজনের কোনো ডেসক্রিপশন দিতে পারবেন আপনি? না, কারণ এদের প্রত্যেকেরই মুখ কাপড়ে ঢাকা ছিল। আপনি ঠিক মনে করতে পারছেন তো? দেখুন না, মনে করার চেষ্টা করুন না। আর কিছু ছিল নাকি? না, ইভেন ওরা আমাকে আমার গায়ে পর্যন্ত হাত দেয়নি। আপনি ওদের কিছু জিজ্ঞাসা করেননি? না, তার কারণ হচ্ছে তখনও পর্যন্ত আমার ধারণা ছিল যে আমি দুটো ওই সমাজ বিরোধী গ্রুপের মধ্যে পড়ে গেছি। ধারণাটা আরও বদ্ধমূল হয় যখন দেখলাম আপনারা চেস করছেন। তারপরে হসপিটালে পৌঁছে আমি সমস্ত বুঝতে পারি। কি? আসলে এটা দু দলের ক্ষমতা দখলের লড়াই নয়। একদল চায় যে দিবা সেন বিনা চিকিৎসায় মরুক, আর একদল মানে যারা আমাকে রেস্কিউ করেছিল তারা দিবা সেনকে বাঁচাতে চায়। আপনারাও তো তাই চান, তাহলে তাহলে আপনারা দুপক্ষই তো দিবা সেনকে বাঁচাতে চান, তাহলে আপনারা ওদের চেস করছিলেন কেন আর এখনই বা খুঁজছেন কেন? প্রশ্নটা আমারও, কারণ ওরা যখন জানে যে আমিও চাই আপনি দিবাসনের কাছে পৌঁছন, তাহলে ওরা কেন আপনাকে আমার হাতে তুলে না দিয়ে হসপিটালে পৌঁছে দিল? মিস্টেরিয়াস। এই জন্যই আমার ওই তিনজনকে খুব দরকার। কেন মাথা গরম করছো? ওটা নামাও, নামাও। আমার টাকা ফিরিয়ে ভাইদার টাকায় ফুর্তি। আমি আবার বলছি, তুমি ভুল করছো। মনা স্বপন কি বলে গেল শুনলে তো? প্রথমে তোকে মারবো, তারপরে একা এক করে। তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই পাগল হয়ে গেছিস? চলুন আজকে আমি প্রমাণ করে ছাড়বো। প্রমাণ কি? বিশ্বাস, বিশ্বাস। আপনি আর আপনার সিআই ম্যাডাম তো আমাকে এতটুকু বিশ্বাস করেন না, আজকে সেটা আমি করে দেখাবো। কি বলেছে আপনাকে? সব কথা কি বলতে হয়? না বললে বোঝা যায় না। জানেন সবচেয়ে খারাপ লাগে কখন জানেন? যখন দেখি যে নিজেদের লোক, নিজেদের কলিগ, তারাই আমাকে বিশ্বাস করছে না। এই অবিশ্বাসের জ্বালা, এই যে কি কষ্ট না, সেটা আজ আমি দেখিয়ে দেব। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন চলুন, কিন্তু ও যা মাল তাতে আমার তো। কে? নকুল। আচ্ছা মানে আমি আমি আপনাকে কখন থেকে বলছি যে আপনি আপনার সৈন্য সামন্ত অ্যারেঞ্জ করুন, আপনি কিছুতেই করছেন না, উল্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করছেন আপনি? আপনি যান, এটা কি আমার থানা নাকি? এটা আমার থানা হলে আপনাকে এত করে বলতে হতো? বাই দিবে ম্যাডাম কোথায়? ম্যাডাম, সিআই ম্যাডাম। ও হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম বোধহয় একটু বেরিয়েছেন, কোথায় গেছেন আমি জানি না। একা একা? হ্যাঁ হ্যাঁ। একা একা মেয়ে ছেড়ে কোথায় যে যায়, বড় ভয় হয় জানেন, বড় ভয় হয়। গিরিধারী তো একেবারে তাক করে রেখেছে। গিরিধারীর হেডলিস্টে এখন দিবা সেনের পরেই ম্যাডামের নাম। আমার কাছ থেকে কিডন্যাপ করা, গিরিধারীর কাছ থেকে এত সাহস,
তোমাকে প্রোটেকশন দেওয়ার আমার কোনো ক্ষমতা নেই, পার্টি সে অধিকার আমার কে নিয়েছে? এই শুরু বাচ্চা কি বলেছিলি, তোকে নমর পর্যন্ত আমার সালা রাতে ঘুম হচ্ছে না। গিরিধারি গিরিধারি এটা সরাও সরাও সরাও, মাথা ঠান্ডা করো গিরিধারি, মাথা ঠান্ডা করে আমার কথা শোনো। আমি মরলে তুমিও কিন্তু মরবে, কিন্তু যদি আমি বাঁচি তুমিও বেঁচে থাকবে। নাটক নয় গিরিধারি, সত্যি যদি আমি বেঁচে থাকি পার্টির ভেতরে সব খবর তোমাকে আমি দিতে পারবো, তোমাকে সাবধান করতে পারবো, বুঝতে পারছো? ঠান্ডা হও, কুলডাউন, ঠান্ডা হও, ঠান্ডা হও। তোমার সঙ্গে আমার যে সম্পর্ক আছে এটা কেউ জানতে পারবে না। আমি পার্টির ভেতর থেকে তোমাকে সাহায্য করতে পারবো। দিবেশন মরবে, কে বারণ করছে? আমি তো চাই দিবাসেন মরুক, কিন্তু এখন নয়, এখন হাওয়া গরম, কিছুদিন চুপচাপ হয়ে যাও। দিবাসেনকে মারার জন্য অন্য রাস্তা ভাবতে হবে, তার আগে পার্টির সাপোর্টটা দিবাসেনের কাছ থেকে তুলে নিতে হবে, তারপর বেমানি করলে গিরিধারীর শাস্তি জানা আছে। এই তোমার এক দোষ, খালি মাথা গরম, কি লাভ? আর আমাকে বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে ছিলাম, তোমার সঙ্গে আছি, তুমি থাকবে, আমার মন্ত্রিত্ব থাকবে, মরবে দিবাসে। সবটা শুনে বুঝতে পারছেন তো তখন তখন কি অবস্থাটা ছিল আমার? সত্যি আচমকা এরকম? আচমকা কি বলছেন কমলেশবাবু? দেখুন জীবনে অনেক রকম ডেথ আমি দেখেছি, কিন্তু একটু আগে মানে পাশে বসা জ্যান্ত লোকটা গুলিতে মারা যাচ্ছে, ওহ গড, নাইট মেয়ারের মতো। শুনে তোমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ডক্টর। থ্যাঙ্ক গড যে ওই অ্যাকশনের সময় কোনো গুলিগুলো আমার গায়ে লাগেনি। কি ভয় তো আপনাকে মারতে চাইনি। মেবি আসলে আসলে এখানে পৌঁছানো পর্যন্ত এই পুরো সময়টা গুলির আওয়াজ, চিৎকার, রক্ত, মানে এইসবের মধ্যে আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। ন্যাচারালি যে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সেটা হয়। এক্স্যাক্টলি, আমার মনে হয় আপনি কোথায় ওদের চেহারাগুলো ঠিক মনে করে আমায় বলতেও পারবেন না। প্লিজ শোভনবাবু, আপনি আপনি দ্বিতীয়বার রিকোয়েস্ট করবেন না। আমি আমি হয়তো চেহারাগুলো দেখেছি, কিন্তু কিন্তু এমন এক টেনশনের মধ্যে ছিলাম যে আমার পক্ষে আবার নতুন করে বলা সম্ভবপর নয়। প্রতিটা মুহূর্ত আমি চোখ বুঝে থেকেছি, ভয় পেয়েছি, ভেবেছি যে এই এই বুঝে আমার প্রাণটা গেল। সুবিনয়বাবু, হ্যাঁ 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 আমি ভালো আছি, আপনার পেশেন্ট ওকে। সরি ডক্টর রায়, আমাদের নেগলিজেন্সি, যথেষ্ট প্রোটেকশন রাখা উচিত ছিল, আমরা ফেল করেছি। না না সরি কিছু নেই, আসলে এই সমস্ত সমাজ বিরোধীদের জন্যে সঠিক প্রোটেকশন কোনটা
সেটা আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। আমি আমি আমিও কনফিউজড। আমি শোভনবাবু কমলেশবাবুদের একথা বলেছি, আই এম রিয়েলি শকড, এটা সত্যি। ডক্টর রায়, প্লিজ আমাকে ক্ষমা করুন, আমরা এবার আপনার জন্য হায়ার ক্যাটাগরির সিকিউরিটি ব্যবস্থা করেছি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ওদেরও বলেছি আপনাকেও বলছি, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে আমি আপনাদের সঙ্গে আছি। দিবাসেনের ব্যাপারে যখনই আমাকে ডাকবেন আমি তখনই আসব, সানন্দে এবং সাগ্রহে। ধন্যবাদ, সরি, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না, আমি আপনার সঙ্গে পরে দেখা করব, এখন রাখছি, কেমন? ওকে। দেখুন, আপনারা যদি ওনার মতন করে আমাকে বলেন তাহলে তো আমার নিজেকে খুব ছোট বলে মনে হবে। আসলে আমিও তো আপনাদের সঙ্গে দিবাসেনকে ভালো করে তোলার দলে আছি, অবশ্য আপনারা যদি আমাকে অ্যালাউ না করেন তাহলে সে কি কথা।